হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, S24 আল্ট্রা আনবক্সিং করে দেখাবো আপনাদের সাথে। এটি রিসেন্টলি লঞ্চ করেছে স্যামসাং রিলিজ এবং প্রি অর্ডার কিছু কালেক্ট করেছিল আগেই। আমরাও প্রি অর্ডারের সময় এই ফোনটিকে অর্ডার করেছিলাম। প্রি অর্ডারের সময় বেশ কিছু গিফটের অপশন ছিল, অ্যাভেলেবিলিটির উপর বেস করে আমরা কিছু স্ক্রিন প্রোটেক্টর এবং ফোন কেস অর্ডার করেছিলাম। সো আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। S24 এর মধ্যে বেশ কিছু ফিচার্সের পরিবর্তন এসেছে, দেখে নেই প্রথমে লুকটি কীরকম। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এর বডি ফিচার্স। এর বেশ কিছু ধরনের কালার আছে, সো আমরা টাইটানিয়াম গ্রে কালারটিকে চুজ করেছিলাম। এই ফোনটির সাথে একটি আপনার কি আসবে, যেটি সিম কেস ওপেন করার জন্য ব্যবহৃত হবে এবং এর সাথে একটি ইউএসবি ক্যাবেল চলে আসবে। বাট ফোনের যে চার্জিং হেড, সেই হেডটি এখানে আপনার ফোনের সাথে আসবে না, তাহলে আলাদা ক্রয় করতে হবে। সো ইউএসবিতে আরেকটি সুবিধা আছে ফোন ক্রয় করার ক্ষেত্রে, খুব ইজিলি স্যামসাংয়ের অন্য একটা ফোনের সাথে ট্রেডিং করে ক্রয় করতে পারবেন। আমরা আমাদের S22 ট্রেডিং করে S24 নিয়েছি। এর কনফিগারেশন এবং ভিতরে ফিচার্সে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে আগের ফোনের থেকে। তো আগে হচ্ছে অ্যালুমিনিয়ামের ফিচার ছিল বাইরে, এটি এখন টাইটানিয়ামে কনভার্ট করা হয়েছে। এর সাথে একটি অ্যাস প্যানও আসবে। সো আগের S22 একটু হালকা ছিল, বাট এখন S24 একটু হেভিয়ার, বাট স্লাইটলি হেভিয়ার, ডিফারেন্সও স্লাইটলি। বেশ কিছু পরিবর্তন আপনার ফিচার্সের মধ্যে এসেছে এবং কিছু বাহিরের কনফিগারেশনও পরিবর্তন আছে। আগের ফোনের লুকটি ঠিক এরকম ছিল S22-এর। আমাদের S22-এর সাথে আপনাদেরকে S24 আল্ট্রাটি একটু দেখাচ্ছি। আর উপরের যে কাভার ছিল, উপরের যে স্ক্রিন ছিল, সেটি S22-এর মধ্যে কিছুটা কার্ভি ছিল। এর ফিনিশিংটা কার্ভ ফিনিশিং ছিল, বাট নতুন সিরিজ S24 আল্ট্রাতে এটি পুরোটাই হচ্ছে আপনার ফ্ল্যাট স্ক্রিন। বাট যে স্ক্রিন প্রোটেক্টরটি ছিল সেটি ছিল গরিলা গ্লাসের এবং এটি খুবই ভালো একটা প্রোটেক্টর, যেটি স্যামসাংয়ের সিরিজের মধ্যে পাওয়া যায়। S24 আল্ট্রাতেও এটি আছে এবং অ্যাস প্যান দুটার মধ্যেই ছিল। সো বিভিন্ন ধরনের এআই টেকনোলজির ইম্প্রুভমেন্ট হয়েছে, লাইক আপনি কোনো একটা ফটো তুলে আপনি কোনো একটা ইমেজের এই জিনিসটার প্রাইস সম্বন্ধে জানতে চাচ্ছেন, সেটাকে আপনি ইজিলি সার্কেল করে দিয়ে এটা ইজিলি আপনাকে একটা প্রাইস সম্বন্ধে আপনি জানতে পারবেন। এমনকি আপনি হচ্ছে কথা বলার মাঝখানে লাইভ ট্রান্সলেট করতে চাচ্ছেন অন্য ভাষায়, সেটাও পসিবল। বেশ কিছু ধরনের পরিবর্তন এসেছে এবং এআই জেনারেটেড ইমেজ তৈরি করা যাবে। আপনি কোনো একটা অবজেক্ট রিমুভ করতে চাইলে বা অবজেক্টের প্লেসমেন্ট চেঞ্জ করতে চাইলে সেটাও আপনি S24 আল্ট্রার মধ্যে পেয়ে যাবেন। সো বেশ কিছু ধরনের উন্নতি হয়েছে। সো যারা আসলে S24 আল্ট্রাতে কনভার্ট করতে চান, চাইলে অবশ্যই কনভার্ট করতে পারেন। কেসও আমরা হচ্ছে ফ্রি পেয়েছিলাম, তার মধ্যে ওয়ালেট কেস আমরা নিয়েছিলাম, টিয়ার গ্যাজেট কেস এবং সিলিকনের কেস। সো তিনটা কেসই হচ্ছে খুব সুন্দর, বাট কালারটিকে বোঝানোর জন্য আমার মনে হয় ক্লিয়ার কেসটি খুব ভালো। এবং এর সাথে কিন্তু একটা গ্রিপও আছে, আপনি চাইলে ধরতে পারবেন, একটা স্ট্যান্ড হিসাবে আপনি রাখতে পারবেন। এটি যেমন সিলিকনের, এটি হচ্ছে ওয়ালেট কেস, এর মধ্যে একটি কার্ড হোল্ডারও কিন্তু আছে। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।